ফার্মাসিউটিক্যাল ড্রাগ রিভিউ চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা একটি ম্যাজিক ট্যাবলেট নিয়ে আলোচনা করব। ম্যাজিক বলছি এই জন্য যে এই ট্যাবলেটটির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি। আমরা হয়তো অনেকেই জানি যে ভিটামিন সি, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমরা কেন খাবো এবং কেন খাই। বন্ধুরা, এই ট্যাবলেটটির নাম হচ্ছে ক্যাভিক্সি প্লাস। হয়তো আপনি চেনেন এই ট্যাবলেটটি, কিন্তু এর জাদুকরী কিছু রহস্য রয়েছে যেটি আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাব। এই ট্যাবলেটটির মধ্যে যে ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি রয়েছে, সেটি খাওয়ার কিছু পদ্ধতি দেখাবো আজ। এই ট্যাবলেটটি আমি পানিতে ছেড়ে দিলে পানির মধ্যে বুদবুদ ছড়াবে এবং সেটি অনেকটা কোল্ড ড্রিঙ্কসের মতো হয়ে যাবে। দেখুন তাহলে আমরা কিভাবে এটি তৈরি করব। আমি প্রথমে আধা গ্লাস পানি নিয়েছি এবং তার মধ্যে এই ট্যাবলেটটি দেখুন এই যে ছেড়ে দিলাম। মুহূর্তেই কি হয় সেটি দেখুন এখন প্র্যাকটিক্যালি। পানির মধ্যে বুদবুদ ছড়ানো শুরু হয়েছে, দেখুন ধীরে ধীরে এটি সবুজ বর্ণের ধারণ করবে। আর এটি গুলে গেলে, অর্থাৎ যখন এই বুদবুদ ছড়ানো শেষ হবে তখন এটি খেতে হয়। বন্ধুরা, আমরা এবার একটু জেনে নেই যে ক্যালসিয়াম, ভিটামিন ডি এই সম্পর্কে কিছু কথা। ক্যালসিয়াম হাড় শক্ত করে, আর ক্যালসিয়াম শরীরে শোষণ করে কাজে লাগাতে দরকার হয় ভিটামিন ডি। এসব আমরা হয়তো সকলেই জানি। হাড় ক্ষয় রোধ করতে বা হাড় মজবুত করতে ওষুধের দোকান থেকে আমরা ক্যালসিয়াম, ভিটামিন ডি, ভিটামিন সি জাতীয় অনেক ট্যাবলেটই খেয়ে থাকি। কিন্তু এটি এরকম যে এটি পানিতে মিশিয়ে, অর্থাৎ পানিতে এভাবে ছেড়ে দিয়ে কোল্ড ড্রিঙ্কসের মতো এভাবে খেয়ে ফেলা যায়। তবে এই যে ট্যাবলেটগুলো আমরা খাচ্ছি, এই ট্যাবলেটগুলো খাওয়ার পূর্বে অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তার থেকে আরও বড় যদি উপদেশ দেওয়া হয় যে একজন পূর্ণ বয়স্ক মানুষের দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 600 ইউনিট ভিটামিন ডি দরকার হয়। এই যে আমরা একজন মানুষ, পূর্ণাঙ্গ মানুষ, অর্থাৎ যদি বয়স্ক হয়ে যায় 70-80 পুরুষের দরকার হয় একটু বেশি এই ক্যালসিয়াম, অর্থাৎ 1200 মিলিগ্রাম। আর গর্ভবতী এবং দুধ, মায়ের বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদের একটু বেশি লাগে। জেনে রাখা ভালো যে ওষুধ ছাড়া যদি আপনি এই ক্যালসিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন ডি পূরণ করতে পারেন তাহলে বেশ ভালো কাজ দেয়। যেমন দুধ, দুধযুক্ত দুগ্ধজাত খাবারে ক্যালসিয়াম রয়েছে, 1 কাপ ননিবিহীন দুধ বা 1 কাপ সয়া দুধে পাবেন 300 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1 কাপ টক দই থাকে আরও বেশি 40 মিলিগ্রামের মতো, আর আধা বেটি রান্না করা সবুজ পাতলা যদি সবুজ শাকসবজি খেতে পারেন সেখানে 100 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়। আর এক গ্লাস কমলার রসে রয়েছে 150-200 মিলিগ্রাম এই ক্যালসিয়াম। এছাড়া ক্যালসিয়াম আছে আঁশযুক্ত, কাঁটাযুক্ত মাছ, ব্রকলি ইত্যাদি খাবারে। তারপরও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামের ট্যাবলেট খাওয়া যাবে, তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে, গ্যাস্ট্রিক হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে। তাই বন্ধুরা, ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিন। আর এই যে ম্যাজিক ট্যাবলেটটি দেখলেন, এটি আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। এটি দাঁত, হাড় শক্ত এবং মজবুত করে, এটি খাওয়া যেতেই পারে, খেতেই পারেন। ঠিক আছে বন্ধুরা, আজ রাখছি। আমাদের আগামীর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।